বন্ধু মহেন্দ্র? হ্যাঁ, ওই তো, ওই তো আমাদের মহারাজ দয়াময়। দেখো, দেখে বুঝবার উপায় নেই, তুমি ওর মন্ত্রী, তাই চিনতে পারলে। চলো চলো, আর কোনো কথা নয়, হ্যাঁ, নিঃশব্দে আমরা ওনার পিছু নিই। হ্যাঁ হ্যাঁ, তাই চলো, তাই চলো। আচ্ছা, মহারাজ কোথায় চলেছেন বলো তো? আমি ঠিক বুঝতে পারছি না জানো, ওইদিকে তো আমাদের দেশের সেনাদের ছাউনি, এদিকে পাতো আর চলছে না, অসম্ভব কষ্ট হচ্ছে, আর তো চলতে পারি না। একে কামানের গোলা, যুদ্ধ লাগলো নাকি? আরে না না না, আমাদের সেনারা মহড়া দিচ্ছে। ও তাই, বলো, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। ষোলো বলো তো গিন্নি, কি হবে এখন? এখন উপায় আর উপায়, দানগোলার থেকে কর নামিয়ে যত তাড়াতাড়ি হোক গড়ছে, রাতটা তো কাটাতে হবে। চলো তাইলে, তাইলে চলো কাজ শুরু করি গে। চলো চলো। তোমাদের ঘরের এ অবস্থা হলো কি করে? আর বলুনি, গরিবের কপাল দুঃখ তো থাকবে, না হলি সেনাদের গোলা পড়বি তো পর আমার ঘরের সামনেই পড়ল। সেনাদের আরো সাবধান হওয়া উচিত ছিল। সে আর কে বলবে? আচ্ছা আচ্ছা, তুমি রাজার কাছে নালিশ জানাবে না? তার তো কোনো দোষ নেই, তিনি কত দিকেই বা খেয়াল রাখবেন বলুন। ঠিক